ফাইন, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টের উপর আলোচনা করব সেটি হচ্ছে সোমি স্ক্যান প্রোডাক্টের আরেকটি যে নিউলি লঞ্চ প্রোডাক্ট রয়েছে, অর্থাৎ দুটি প্রোডাক্ট লঞ্চ করেছে। একটি হচ্ছে গ্রিন কফি বডিস ফেস অ্যান্ড বডি স্ক্রাবার এবং আরেকটি হচ্ছে পোমোগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার। তো অলরেডি আমার চ্যানেলে আমি গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাবারের রিভিউ তো অলরেডি আপলোড করে দিয়েছি। যারা সেই ভিডিওটি এখনও দেখোনি তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই ভিডিওটি শেষে সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারো। তো আজকে আমি ইন ডিটেলসে শেয়ার করব পোমোগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার, এটা কোন স্কিন টাইপের জন্য, কী কী ইনগ্রিডিয়েন্ট রয়েছে, এভরিথিং, ইচ অ্যান্ড এভরি ডিটেলস, কীভাবে ইউজ করলে আমরা বেটার রেজাল্ট পেতে পারি, খুঁটিনাটি তথ্য সব কিছু শেয়ার করবে ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। তো চলো বন্ধুরা, আর দেরি কিসের, তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। তো চলো বন্ধুরা, এবার আমি তোমাদের কাছে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে এই প্রোডাক্টের গেট আপটি দেখতে কেমন। তো গেট আপটা দেখো সেম অ্যাজ গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাবারের যেমন গেট আপ সেম, জাস্ট একটু লেবেলিংটা আলাদা, নামটা চেঞ্জ, আদারওয়াইজ কিছু না, কন্টেনার একই রয়েছে এবং কোনোভাবে প্রোডাক্ট লিকেজ হওয়ারও ভয় নেই। বাট আমি এটা বলবো না, যে কোনো জায়গায় ইজিলি ট্রাভেল করা যায়, কারণ 400 গ্রামের প্রোডাক্ট নিয়ে কেউ কোথাও ট্রাভেল করতে পারবে বলে আমার মনে হয় না। তো আদারওয়াইজ খুব সুন্দর কন্টেনার, প্রোডাক্ট লিকেজ হবে না, শক্ত কন্টেনার, প্লাস্টিকের কন্টেনার রয়েছে এবং দেখতেই পাচ্ছ এখানে সোমি স্ক্যান প্রোডাক্টের লোগো রয়েছে, সোমি ম্যামের পিকচার রয়েছে এখানে, পোমোগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার বলে ইচ অ্যান্ড এভরি ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে, ডিরেকশন ফর ইউজ, প্রাইস, এভরিথিং আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করছি ইন ডিটেলসে। তার আগে এই প্রোডাক্টের একটু টেক্সচারটা দেখিয়ে দেখি। দেখো এই হচ্ছে কালার, লাইট পিঙ্ক কালারের দেখতেই পাচ্ছ এবং ছোটো ছোটো যে বিটস ইউজ করা হয়েছে সেটাও দেখো তোমরা বুঝতে পারছো। যতটা পারছি আমি ক্লোজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই হচ্ছে ফেস অ্যান্ড বডি স্ক্রাবার, পোমোগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটির কন্টেনারটি এবং এর টেক্সচারটি প্রোডাক্টটির। তো চলো বন্ধুরা এবার জেনে নেবো এই প্রোডাক্টটি কত ML এর এবং এর প্রাইস কত। এইটি হচ্ছে 400 ML এর এইরকম একটি কন্টেনারের মধ্যে আসে এবং এর MRP হচ্ছে 225 টাকা। 225 টাকা 400 ML প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে বা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে। সোমি স্ক্যান প্রোডাক্টের সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে থাকে, তো আশা করছি এটাও ভীষণ বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট বলা যেতেই পারে। এই প্রোডাক্টটি তোমরা তোমাদের যদি নিয়ারেস্ট যে কোনো কসমেটিক কাউন্টার থেকে পারচেস করো দেন 10-15% ডিসকাউন্টে পেয়ে যাবে। এছাড়া প্রোডাক্টে যদি কোনো কারণবশত তোমাদের নিয়ারেস্ট কসমেটিক কাউন্টারে যদি না পাও চিন্তা করার কোনো দরকার নেই, ফ্লিপকার্ট, অ্যামাজন এছাড়া সোমি স্ক্যান প্রোডাক্টের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, তোমরা চাইলে বাড়িতে বসে সেখান থেকেও প্রোডাক্ট বাই করতে পারো। গ্রিন কফি বডি স্ক্রাবার বা পোমোগ্রানেট ডিট্যান ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটি। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্রোডাক্টের মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে ওভারঅল ইনগ্রিডিয়েন্ট লিস্ট, এখানে অনেক কিছু রয়েছে, ইন্ডিকেশন রয়েছে, ডিরেকশন ফর ইউজ রয়েছে এবং ইনগ্রিডিয়েন্ট রয়েছে। ইনগ্রিডিয়েন্টটা একদম ছোটো ছোটো করে লেখা রয়েছে, আমি তোমাদের সুবিধার জন্য আমি এখানে বলে দিচ্ছি, বাট আমি তাও ক্লোজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে ইনগ্রিডিয়েন্টগুলো। প্রথম যেটাই রয়েছে সেটা হচ্ছে পিউনিকা গ্রানাটাম ফ্রুট এক্সট্র্যাক্ট, অর্থাৎ হচ্ছে পমিগ্রানেট ফ্রুটসের এক্সট্রাক্ট, অর্থাৎ বেদানার যে এক্সট্র্যাক্ট সেটা দিয়ে তৈরি হয়েছে। এবং এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে যেমন অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, ওয়ালনাট শেল, অলিভ অয়েল, প্যারাফিনাম, লিকুইডিয়াম এর মধ্যে ব্যবহার করা হয়েছে। কিন্তু এছাড়া এর মধ্যে রয়েছে স্টিয়ারিক অ্যাসিড, পলিইথিলিন, গ্লাইকল 400, কার্বোমার 940, গ্লিসারিন, সর্বিটল, পলিসর্বেট 20, ট্রাই ইথানল অ্যামাইন, সোডিয়াম বেনজয়েড, 2-ফেনক্সি ইথানল, পারফিউম এবং কালার হিসেবে ব্যবহার করা হয়েছে কালার টনি রেড এবং অ্যাকোয়া। এই হচ্ছে ওভারঅল ইনগ্রিডিয়েন্টের লিস্ট সোমি স্ক্যান প্রোডাক্টের নিউলি লঞ্চ পমিগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারের। তো চলো বন্ধুরা এবার আমি এই প্রোডাক্টটি, এই ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটি, পমিগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটি আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো। আমি সচরাচর এই প্রোডাক্টটি অর্থাৎ পমিগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবটি আমি ফেসে খুব একটা অ্যাপ্লাই করি না, বডি পার্টসে অ্যাপ্লাই করি, বাট ফেসে অ্যাপ্লাই করি না যেহেতু আমার সেন্সিটিভ স্কিন এবং অয়েলি স্কিন, তাই র্যাশ, পিম্পলস বেরোনোর টেন্ডেন্সি থাকে, তো সেই জন্য আমি ইউজ করি না। বাট এখন আমি তোমাদের কাছে যেহেতু রিভিউ করছি একটু ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যেটা ফেসে অ্যাপ্লাই করলে কেমন রেজাল্ট দিতে পারে। তোমরা কিন্তু এটা অ্যাজ আ লিপ স্ক্রাব হিসেবেও লিপসের মধ্যে ইউজ করতে পারো, যাদের ভীষণভাবে ব্ল্যাক প্যাচ পড়ে গেছে লিপসের মধ্যে তোমরা কিন্তু ইউজ করতে পারো। দেখবে ধীরে ধীরে যেই সান ড্যামেজের ফলে লিপস কালো হয়ে যায় বা অনেক কিছু কারণে লিপস অনেকটা ব্ল্যাক হয়ে যায়, তো সেটাও দেখবে অনেকটা পরিমাণে রিডিউস হবে। তো
তো সাফিসিয়েন্ট পরিমাণে অ্যাপ্লাই করে নিয়েছি, এটাই জাস্ট হালকা হাতে এইভাবে সার্কুলার মোশন একটু স্ক্রাব করে নেবো, জোরে কখনোই রাব করব না, যেটা একটা স্ক্রাব। এবং যেই পোর্শনগুলোতে আমাদের ডেড স্কিন সেলস থাকে বা হোয়াইট হেডস থাকে, ব্ল্যাক হেডস থাকে, সেই জায়গাগুলোতে একটু ভালোভাবে নোটিস করে স্ক্রাব করব অল ওভার ফেসে। কিন্তু সার্কুলার মোশনে দেখো আমি হালকা হাতে কিন্তু স্ক্রাব করছি, কোনোভাবে জোরে রাব করছি না। এইভাবে 30 সেকেন্ডস স্ক্রাব করতে হবে, তারপর ভালোভাবে কিন্তু ক্লিন করে নেব। আর তোমরা চাইলে 1 মিনিট এইভাবে অ্যাপ্লাই করেও রেখে দিতে পারো, দেন তারপরে এটা কিছুটা অ্যাবজর্ব করে গেল, দেন 30 সেকেন্ড এইভাবে হালকা করে স্ক্রাব করে নিতে পারো। তো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা জাস্ট, এবার আমি একটা ওয়াইপসের সাহায্যে কিন্তু ক্লিন করে নেব। তো দেখো ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখো, তোমরা বুঝতে পারবে যে এটা কতটা স্কিনটাকে ক্লিন করতে সাহায্য করে। একেবারে ডিরেক্ট আমি তোমাদের কাছে ক্লিন করে দেখিয়ে দিচ্ছি। এবং এটা অ্যাপ্লাই করলাম এবং ক্লিনও করে নিয়েছি, বাট আমার কোনো ড্রাইনেস বা ড্রাই ফিল হচ্ছে না, মনে হচ্ছে স্কিনটা ময়শ্চারাইজ রয়েছে। এবং কোনোভাবে তোমরা বুঝতে পারছো যে স্কিনের মধ্যে সেই হিসেবে যে ড্রাইনেস ফিল হচ্ছে তা নয়, বাট এটার পরে অবশ্যই কিন্তু সিরাম টোনার সিরাম ময়শ্চারাইজিং করতেই হবে, মাস্ট। তো দেখো বন্ধুরা আমি খুব ভালোভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি ফেসটা, দেখতেই পাচ্ছো স্কিনটা অনেকটা স্মুথ লাগছে, যেহেতু এটা স্ক্রাবিং এজেন্ট ছিল এবং স্কিনের মধ্যে থেকে সমস্ত ডেড স্কিন সেলসটা রিমুভ হয়ে গেছে। তো ভীষণভাবে স্কিনটা সফট লাগছে এবং স্কিনটা আগের থেকে অনেকটা একটু ব্রাইট লাগছে। তো এই হচ্ছে ওভারঅল রিভিউ, আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম সুমি স্ক্যান প্রোডাক্টের পমিগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারের ডেমনস্ট্রেশন। যদি ভালো লাগে থাকে এই ডেমনস্ট্রেশনটি অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের চেনা পরিচিত ফ্রেন্ডস এবং ফ্যামিলিজ দের মধ্যে। তো চলো বন্ধুরা এবার আমি তোমাদের কাছে শেয়ার করব পমিগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটি কোন স্কিন টাইপের জন্য। এটা শুধুমাত্র যাদের অয়েলি সরি যাদের ড্রাই স্কিন এবং যাদের নর্মাল স্কিন, অর্থাৎ যারা ক্যান ফ্রেশ ইউজ করো সোমি স্ক্যান প্রোডাক্টে, তাদের জন্য আইডিয়াল প্রোডাক্ট বলতে পারো। বাট যাদের সেন্সিটিভ স্কিন বা যাদের অ্যাকনে প্রোন স্কিন বা যাদের অয়েলি স্কিন, আমি তাদের কখনোই রেকমেন্ড করবো না এই পমিগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটি, কারণ এটা ইউজ করার ফলে হয়তো স্কিনের মধ্যে পিম্পলস বা র্যাশের মতো সমস্যা দেখা দিলেও দিতে পারে। তাই আমি বলবো যাদের নর্মাল স্কিন বা যাদের ড্রাই স্কিন, তাদের জন্য পারফেক্ট রয়েছে সুমি স্ক্যান প্রোডাক্টের এই পমিগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটি। এটা ফেসের পাশাপাশি বডিতে ইউজ করতে পারো এবং ছেলে মেয়ে উভয় এই প্রোডাক্টটি কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবে। এবং এটা কি কাজ করে, এটা ডিট্যান করতে সাহায্য করে, ডেড স্কিন সেলস রিমুভ করতে সাহায্য করে, তার সাথে সাথে ডার্ক স্পট ব্ল্যাক স্পট রিমুভ করতে সাহায্য করে। ডে বাই ডে ইউজ করলে এর বেনিফিটসগুলো তোমরা নিজেরাই দেখতে পাবে যে আগের তুলনায় স্কিনটা অনেকটা বেটার হচ্ছে বা বেটারমেন্ট হচ্ছে, এবং স্কিনের ময়শ্চারাইজ বা ময়শ্চার লেভেলটাকে মেনটেন রাখতে সাহায্য করে। কেন, কারণ এইটা যে কোনো মার্কেট চলতে যে কোনো স্ক্রাব ইউজ করলে কী হয়, স্কিন ভীষণভাবে রাফ হয়ে যায় বা ড্রাই ড্রাইনেসের মতো প্রবলেম দেখা যায়। বাট সুমি স্ক্যান প্রোডাক্টের দুটো স্ক্রাবই, যেটা রয়েছে গ্রিন কফি বডি স্ক্রাব আর যেটা রিসেন্ট আমি তোমাদের কাছে রিভিউ করছি পমিগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটি, এই দুটি স্ক্রাবের মধ্যে এত পরিমাণে ময়শ্চারটা রয়েছে যেটার ফলে মানে ইউজ করার পর ওয়াশ করে নেওয়ার ফলেও কিন্তু সেই ময়শ্চার লসটা হয় না, মনে হয় যে স্কিনটা ময়শ্চারাইজ রয়েছে। তো এই হচ্ছে এই দুটি প্রোডাক্টের ওভারঅল রিভিউ। তো এই দুটি প্রোডাক্ট তোমরা যারা ইউজ করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কে কেমন রেজাল্ট পেয়েছো কি না। এছাড়া যদি কোনো প্রোডাক্ট রিলেটেড কোয়ারিজ থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এই প্রোডাক্টটি যেহেতু মেন ইনগ্রিডিয়েন্ট রয়েছে পমিগ্রানেট অর্থাৎ বেদানা, সেটা কি হবে আমাদের স্কিনকে খুব ভালোভাবে সুদিং রাখতে সাহায্য করবে এবং স্কিনের মধ্যে থাকা ডার্ক স্পট এবং ব্ল্যাক স্পটগুলোকে খুব ভালোভাবে রিমুভ করার সাথে সাথে যে সান ড্যামেজের ফলে সান ট্যান হয়ে যায় সেটাও কিন্তু ডে বাই ডে ইউজ করার ফলে এটা রিমুভ করতে সাহায্য করবে। এছাড়া স্কিনের এলাস্টিসিটি মেনটেন করবে, স্কিনের কোলাজেন বুস্ট করতে সাহায্য করবে। এছাড়া আমাদের এপিডার্মি সেলটাকে স্কিনের উপরিভাগে যে সেলটা থাকে সেটাকেও কিন্তু প্রোটেক্ট রাখতে কিন্তু সাহায্য করবে। এছাড়া এর মধ্যে ব্যবহার করা হয়েছে যে স্ক্রাবিং বিটস হিসেবে ব্যবহার করেছে ওয়ালনাট সেল,
সেটা আমাদের ডেড স্কিন সেলস রিমুভ করবে, তার সাথে সাথে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলোকে রিমুভ করতেও সাহায্য করবে। ওভারঅল বলা যেতে পারে এই একটি প্রোডাক্ট যেটা অ্যাজ আ ফেস স্ক্রাবার, তার সাথে সাথে বডি পলিশিং হিসেবে, বডি স্ক্রাবার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারো। তো ট্যানিং এর সমস্যা এই সামার সিজনে আমার মনে হয় না আর হবে, যদি আমাদের সাথে স্কিন টাইপ অনুযায়ী যদি আমরা প্রোডাক্ট চুজ করে প্রোডাক্ট ঠিকঠাক ওয়েতে ইউজ করতে পারি, এবং বাইরে যখনই আমরা সান এক্সপোজার হব অবশ্যই কিন্তু একটি ভালো এসপিএফ যুক্ত যদি সানস্ক্রিন ইউজ করি, দেন আমাদের স্কিনের যাবতীয় সমস্যার সমাধান আমরা চটজলদি পেয়ে যেতে পারি। তো বন্ধুরা, এই ছিল সোমি স্ক্যান প্রোডাক্টের পমোগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারের ওপর ডিটেলস রিভিউ। এরকম নিত্য নতুন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্টের ওপর রিভিউ ভিডিও পেতে আজই আমার চ্যানেল দ্য ওয়ে অফ গ্ল্যামারকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া রয়েছে, তোমরা যারা চাইছো আমাকে ফলো করবে সেখানে, তোমরা চাইলে আমাকে সেখানেও ফলো করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।